सुप्रिय शिक्षार्थीवृंद अस्सलामु अलैकुम वा रहमतुल्लाहि वा बरकातुहु। अष्टम श्रेणी कृषि विषय शिक्षार्थी स्वागत सुस्वागत अनलाइन क्लासे सबाई के आमंत्रण जानाच्छि, धन्यवाद जानाच्छि नवकमान इन्स्टिट्यूशन फॉर डॉक्टर शहीदुल्लाह कलेजेर पक्ष थेके। आमी तोमादेर आजकेर एई क्लासे सहयोगिता करछि एम एस साइट এখন আসা যাক আমাদের মূল বিষয়ে বস্তুতে। আজকে আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে শুরু করব। আজকের বিষয়বস্তু হচ্ছে কৃষি বিজ্ঞানীদের অবদান, কৃষি ক্ষেত্রে কৃষি বিজ্ঞানীদের অবদান। কৃষিতে বিজ্ঞানীদের অবদান অনেক, সময়ের সাথে সাথে তাল মিলিয়ে কৃষি বিষয়ের বিজ্ঞানীরা হাত গুটিয়ে বসেনি। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কৃষি বিজ্ঞানীরাও এগিয়ে চলেছেন দ্রুত গতিতে, নইলে আজ বিশ্ববাসীকে খাদ্যের অভাবে অনাহারে হরতাহারে দিনানুপাত করতে হতো। এথায় এই কৃষি বিজ্ঞানীদের অবদানের জন্য জনসংখ্যার দ্রুত বৃদ্ধির ফলেও আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলা যায় বিশ্ববাসী, এ কারণে কৃতজ্ঞ গর্বিত কৃষি বিজ্ঞানীদের জন্য চলে আসে। কৃষি বিজ্ঞানীরা দীর্ঘকাল পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে প্রতিনিয়ত নতুন নতুন বিষয় কৃষির সাথে যুক্ত করে কৃষি কর্মকাণ্ডকে আধুনিকায়ন করছে। কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কৃষি গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা যেমন বিজ্ঞানী হতে পারেন, ঠিক তেমনি কৃষকরাও বিজ্ঞানী হতে পারেন। কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কৃষি গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা জলবায়ু, পরিবেশ, মাটি, পানি, উৎপাদন পদ্ধতি এসব বিষয় বিবেচনায় এনে উচ্চতর গবেষণা করছেন। তাদের এই নিরলস গবেষণার ফলে কৃষিতে যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। এখানে একটু বলে রাখা দরকার বলে আমি মনে করি, এ সমস্ত কিছু যা এখন দেখছি কৃষি বিজ্ঞানীদের অবদান। তবে কৃষির আদি কৃষির উৎপত্তি কিন্তু সাধারণ মানুষের হাতে। তবে এখানে আর একটু বলা দরকার যে সাধারণ মানুষের হাতে হলেও বেসিক্যালি কৃষির উৎপত্তি হয়েছে মহিলাদের হাতে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে সম্ভব। সম্ভব এ কারণে যে সৃষ্টির শুরুতে মানুষ তার জীবনের তাগিদে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে তাদের চোখের সামনে যে সমস্ত ফলমূল পেয়েছে সে সমস্ত ফলমূল সংগ্রহ করে নিয়ে এসে বাসায় মহিলাদের কাছে, বাচ্চাদের কাছে, ওখানে সবাই একসঙ্গে বসে, যেহেতু মানুষ মানুষ সমাজবদ্ধ জীব, সেহেতু গোহায় ফিরে, আস্তানায় ফিরে এক জায়গায় বসে যখন খাওয়া দাওয়া করেছে, তখন যে ফলগুলা তাদের কাছে সুস্বাদু মনে হয়েছে, ভালো মনে হয়েছে, যে ফলগুলো খেলে তাদের ক্ষুধা নিবৃত্ত হয়, তাড়াতাড়ি শরীর ভালো লাগে, সেই সমস্ত ফলের বীজগুলো তারা আশেপাশে ছড়িয়ে রেখেছে এই এবং সেগুলোর তত্ত্বাবধান করেছে, সেবা যত্ন করেছে বেসিক্যালি মহিলারাই। তাই বলা হয় পৃথিবীর আদি কৃষক হচ্ছে মহিলারা। ধন্যবাদ। আবার চলে আসি আমাদের মূল পর্বে। বাংলাদেশের কৃষি সমস্যাগুলি একটু আরেকটু আগে যায়। বাংলাদেশের কৃষি সমস্যাগুলি সকলের দৃষ্টিতে আনা জরুরি বলে আমি মনে করি। আমি আবারও বলছি, বাংলাদেশের কৃষিক্ষেত্রে যে সমস্ত সমস্যার সম্মুখীন সাধারণত আমাদের দেশের কৃষকরা হয়ে থাকে, সেই সমস্ত সমস্যাগুলি সকলের সামনে আমি আনার চেষ্টা করছি। পয়েন্টটাকে এখন দেখি সেগুলো কি আছে। প্রথম হচ্ছে পুষ্টির সমস্যা, দুই নম্বর হচ্ছে সার ব্যবস্থাপনা সমস্যা, তিন নম্বর হচ্ছে বন্যা ও খরা সমস্যা, চার নম্বর হচ্ছে লবণাক্ততা সমস্যা। আমি এগুলা একটা একটা করে সংক্ষিপ্তভাবে আলোচনার চেষ্টা করছি।
পুষ্টি সমস্যা। সারা দেশের পুষ্টি সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানীরা দেশকে 30টি কৃষি অঞ্চলে ভাগ করেছে। কোন কোন অঞ্চলের মাটি রূপ কিরূপ, আবহাওয়া, জলবায়ু, ভূমিরূপ এসব বিষয়ে উদ্ভাবন কৃষি বিজ্ঞানীদের একটা গুরুত্বপূর্ণ অবদান। এসব অঞ্চলের মাটির ধরন, প্রকৃতি, জলবায়ুগত অবস্থা বিবেচনা, ফসল ফলানোর জন্য কি মাত্রায় কোন সার কোন ফসলে প্রয়োগ করতে হবে সে বিষয়ে কৃষকদের নির্দেশনা দিয়েছেন বিজ্ঞানীরা, কৃষি বিজ্ঞানীরা। এটা গেল পুষ্টি সমস্যা। এখন চলে আসি দুই নম্বরটা, সার ব্যবস্থাপনা সমস্যা। সার ব্যবস্থাপনায় কৃষকদের সুন্দর পরামর্শ দেওয়া হয়েছে। আমি আবার বলছি, সার ব্যবস্থাপনায় কৃষকদের সুন্দর পরামর্শ দেওয়া হচ্ছে। যেমন পূর্ববর্তী ফসলে যে মাত্রায় যে সার দেওয়া হয়েছে, পরবর্তী পর্যায়ে ফসলের জন্য কি সার কি পরিমাণ দিতে হবে এ বিষয়ে, এবং এ বিষয়ে সারের মাত্রা এবং সারের নাম উল্লেখ করা হচ্ছে। এরপরে চলে আসি বন্যা ও খরা সমস্যা। বন্যা ও খরা লবণাক্ততা বাংলাদেশের কৃষির ক্ষেত্রে একটা বিরাট অন্তরায়। এই সমস্যা দূরীকরণের জন্য কৃষি বিজ্ঞানীরা বেশ অগ্রসর হয়েছে। বন্যা শেষে ধান গবেষণার জন্য বিলম্ব, ধান চাষের জন্য বিলম্ব জাতের ধান গবেষণা ইনস্টিটিউট আবিষ্কার করেছে, যার নাম হচ্ছে কিরণ ও দিশারি নামের এই দুটি জাত, যা বন্যাগত ক্ষেতে চাষ করলে ভালো ফলন পাওয়া যাচ্ছে। সম্প্রতি বন্যা কবলিত এলাকার জন্য BD-51 ও BD-52 নামের দুটি জাতের ধান উদ্ভাবন করেছে কৃষি বিজ্ঞানীরা, যা বন্যা কবলিত এলাকার কৃষকরা যথেষ্ট উপকৃত হচ্ছে। এছাড়াও আরো দুটি জাতের ধান উদ্ভাবন করেছে লবণাক্ততার সহনশীল, যে ধানগুলার নাম হচ্ছে খরা সহনশীল, যেগুলো হচ্ছে BD-56 ও BD-57 নামের খরা সহনশীল দুটি জাত ধানের নাম ধান উদ্ভাবন করেছেন। তবে আমি যে দাবিটার নাম আগে বললাম BD-51 ও BD-52, এটা পানির নিচে যদি 10-15 দিন পর্যন্ত থাকে তাহলে এই ধানের কোনো ক্ষতি হয় না। সুতরাং বন্যা উত্তর আমাদের দেশের কৃষকদের জন্য এই জাতের ধান বা কৃষি বিজ্ঞানীদের এই অবদান অনস্বীকার্য। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের যে কয়টা সমস্যা ছিল তার মধ্যে সর্বশেষ সমস্যা হচ্ছে লবণাক্ততার সমস্যা। বন্যা ও খরা যেমন কৃষকদের জন্য আমাদের দেশে একটা বড় সমস্যা, তেমনি লবণাক্ততাও আমাদের জন্য একটা বড় সমস্যা কৃষির ক্ষেত্রে। বিজ্ঞানীরা উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার সমস্যা দূর করার জন্য BD-54 এবং BD-47 নামের আরও দুইটি জাতের ধান উদ্ভাবন করেছেন, যারা লবণাক্ততা সহ্য করে উৎপাদন বা বড় হতে ফলন দিতে সক্ষম। অভিজ্ঞতার মধ্য দিয়ে কৃষকদের নতুন নতুন বিষয় আবিষ্কার করে নতুন নতুন মাত্রা যোগ করেছে। আমরা যদি লক্ষ্য করি যে কী মাত্রা যোগ করেছে, টেলিভিশনে আমরা প্রায়ই দেখে থাকি মাটি ও মানুষ এবং চ্যানেল আয়ে সাইক্স রাজ্যের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের কৃষি বিষয়ের অনেক তথ্য আমাদের সামনে উপস্থাপিত হয়। কৃষিতে যে নতুন নতুন মাত্রা যোগ হয়েছে এটা দেখলে স্পষ্ট তার প্রমাণ প্রতীয়মান হয়। এছাড়াও ঝিনাইদহের হরিপদ কাপালি হরির ধান নামে একটা জাত নির্বাচন করেছেন। এছাড়াও কৃষকরা তাদের চাষাবাদের ক্ষেত্রে
ফসলের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রজনন করে নতুন নতুন জাত উৎপাদন করছে, উদ্ভাবন করছে, এবং এই ক্ষেত্রে মাতৃগাছের জাত অর্থাৎ কলম, মাতৃগাছের গাছের জাত হুবহু পাওয়া গিয়েছে। তবে ফসলের নতুন নতুন জাত উন্নয়নে বীজ সংরক্ষণ, রোগ বালাই এর কারণ শনাক্ত, মৃত্তিকা বিজ্ঞান, লৌকিক কলিপত্র ও উদ্ভিদ প্রজনন ইত্যাদি শাখার বিজ্ঞানীরা তত্ত্ব প্রযুক্তি উদ্ভাবন ও রোগের জন্য অবদান রেখেছেন। পশু পাখি পালন, এদের চিকিৎসা ও বিপণনের ক্ষেত্রেও বিজ্ঞানীদের ক্রমাগত কাজ করা আমাদের দৃষ্টিতে আসে। পৃথিবীর বিভিন্ন দেশের মতো আমাদের দেশেও বিভিন্ন গবেষণা ইনস্টিটিউট রয়েছে। এসব গবেষণা ইনস্টিটিউট ও প্রতিষ্ঠানে বিজ্ঞানীরা কৃষি বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। ধন্যবাদ, আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদ দূরত্বে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই কামনা করেই, সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।